रोबोटिक्स एवं कृत्रिम बुद्धिमत्तार मेलबंधनই এখন বলে দিচ্ছে প্রযুক্তি আসলে কতটা এগিয়েছে। খুব অদূর ভবিষ্যতেই দেখা যাবে এর সর্বোচ্চ ব্যবহার, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাই এর পথ প্রদর্শক। তাদের আবিষ্কার করা খালি চোখে দেখা যায় না এমন এক অতি ক্ষুদ্র রোবট এরই মধ্যে দেখিয়েছে তার সফলতা। বিস্তারিত দেখুন মুবালিক করিমের আরও একটি প্রতিবেদনে। रोबोट माने जानो जीवन जापन सहज करार एक उपाय। रोबोटेर आविष्कार लग्न थेकेई परिवर्तन एसेछे एर कर्मपरिधिते, तेमनि एर आकार आकृतितेओ। तबे एबार रोबोटेर सब धरनेर धारणाके पाल्टे दिल जुक्तराष्ट्रेर कर्नेल विश्वविद्यालयेर बिज्ञानीरा। तादेर एई रोबोट पयसार तल बा मानुषेर चुल काटले जे माप हय तार चेये छोटो, खाली चोखे जाके देखा एकदमई असम्भव। অতি ক্ষুদ্র রোবট অনেক আগে বানানো হলেও সেই রোবটের পা বানাতে ছিল অনেক সমস্যা। কিন্তু নতুন প্রজাতির এই রোবটের পা বানানো হয়েছে যার সাহায্যে তারা সফলভাবে চলাচল করতে পারছে, হাঁটছে চার পায়ে ভর করে। মাইক্রো কম্পিউটার চিপ থেকে এর ধারণা পেয়েছেন এই বিজ্ঞানীরা। এই ধরনের ক্ষুদ্র রোবট আসলে কি কাজে আসবে তার উত্তরও দিয়েছেন তারা। তারা জানিয়েছেন এই রোবটকে মানুষের শরীরে ঢুকিয়ে কোনো ব্যাকটেরিয়া বা ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা যাবে। অনেক ক্ষেত্রে তারা ওই ক্ষতিকর কোষগুলোকে মেরামত করবে, কখনো সেগুলো একটি পর্দা দিয়ে ঘিরে ফেলে তার বৃদ্ধি আটকাবে। যদি সত্যি এগুলো সফল হয় আরও কিছু মান উন্নয়ন পরীক্ষায়, তাহলে এগুলোকে বাণিজ্যিক রূপ দেওয়া হবে। এই বিজ্ঞানীরা জানিয়েছেন এমন 10 লাখ রোবট তারা প্রতি সপ্তাহে বানাতে পারবেন। মুবাল্লিক করিম, মাইটিভি।